নতুন একটা ব্লগ নিয়ে আর তোমাদের সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য তো দেখাবো বলেছিলাম, তো আজকেও এরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা পুরোটাই দেখো, স্কিপ করবে না। আর খুব সুন্দর জায়গায় এসেছি, এখানকার জায়গাটা গঙ্গা মেলা বলে, তো সেখানেই চলে এসেছি। একদম খুব সুন্দর, তোমার দেখো মনটাই ভরে যাবে তোমাদের। ক্যানিংয়ের যে মাতলা নদী, সেই নদীটাই এখান থেকে চলে গেছে, তো দেখো এত সুন্দর দৃশ্য আর নদীর সেই কলকল রব, তো পুরো মন ভরে যাচ্ছে। আর দেখো নদীর পাশে কাঁকড়াও ধরছে অনেকে, তো সবকিছু তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। আজকে আমাদেরও তো মন ভরে যাচ্ছে, আমার বন্ধুদের আরো মন ভরে যাবে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা নদীর পার বাঁধানো দেখো ইট দিয়ে, তবুও ইট গুলো ধসে ধসে চলে গেছে কিছুটা জায়গা দেখো। আর দেখো নদীর পাশে তো ইট দিয়ে ঘেরা, তবুও দেখো ইট গুলো ছড়িয়ে ছড়িয়ে গেছে, ভয় পাচ্ছে না? স্লিপ না আসা আসা আমার কিন্তু প্রচুর ভয় পাচ্ছে, স্লিপ না আসা। কাঁকড়া পেয়েছিস? সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা। আর বন্ধুরা দেখো এই যে ইটগুলো দিয়ে যে সাইডটা নদীর পাড়টা বাঁধিয়ে দিয়েছিল, তো দেখো ইটগুলো ভেঙে ভেঙে চলে এসেছে, নদীর সেই স্রোত সব ভেঙে নিয়ে চলে গেছে দেখো। আর এদিকটাই ক্যানিং এর নদী, এখান থেকে চলে গেছে সোজা ক্যানিং এর নদীটা, মাতলা নদী দেখো। এই নদীটার পুল কিনারা নেই মনে হচ্ছে দেখো। খুব ভালো লাগে। তো বন্ধুরা নদীর ওই পাড়টা দেখতে পাচ্ছো, ওটা জয়নগর, যেখানে জয়নগরের মোয়া বিখ্যাত, তো সেই জয়নগর ওই যে নদীর ওপাড়, এখান থেকে বোটও হয়তো যায়, সে খেয়াঘাটটা দেখতে পাচ্ছি না। তো আমরা এসেছি ঘুরতে, যে এতটাই মানে বর্ষা পরে বেশি বেরিয়েছি, তো হ্যাঁ দেখো কি ওইগুলো কি আসছে বলো তো, বড় বড় নৌকা জাহাজ মনে হচ্ছে দেখো। নদীর পাড়ে কত সুন্দর
আছে আর কুমিরও আছে কিন্তু প্রচুর মানে অনেক কুমির আছে। আর দূর থেকে নৌকা আসছে দেখো, ওটা মনে হয় ওই খেয়ার নৌকো, কত ছোট ছোট দেখাচ্ছে বাবা, কি ভয়ঙ্কর বাবা, ভয়ঙ্কর জানো। এই নৌকায় গেলে ওই দিকে নিয়ে চলে যাবে অন্যদিকে, দেখো আর এই ছাগলটা দেখো নদীর পাড়ে যে বান গাছের ফল আছে না, সেটা দেখেছো দেখো, নদীতে এসে সেই সমুদ্রের সৌন্দর্য অনুভব করতে পারছি আমরা। নদীর পাড়ে পাড়ে দেখো কত সুন্দর গাছ হয়ে আছে, বান গাছ, কেওড়া গাছ, গিয়া গাছ, আরো যেসব নদীর ধারে পাওয়া যায় সেসব গাছগুলো পুরো পাড়ে পাড়ে হয়ে আছে। কিন্তু এই মাঝখানে এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে, তো সেখানেই আমরা দাঁড়িয়েছি, খুব সুন্দর লাগছে। আর পাশটা দেখো মনে হচ্ছে ওখানেই সেই, তো এত সুন্দর দৃশ্য শুধুমাত্র ওই সুন্দরবনেই পাওয়া যায়। তো সুন্দরবন এই জন্যই নাম, সুন্দরের প্রতীক। তো সুন্দরবন তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মনোরম দৃশ্য, হয়তো অন্য জায়গায় আছে কিন্তু আমাদের কাছে এটাই আসল সুন্দরবনের এই দৃশ্যটা। তোমরা একটু অনুভব করো সুন্দরবনের সৌন্দর্য, আমরা তো আমাদের যথাসাধ্য তোমাদের সামনে আনার চেষ্টা করছি সুন্দরবনের সমস্ত সুন্দর সুন্দর যত দৃশ্য আছে। তো ভিডিওটাতে আর বেশি কিছু তো তোমাদের দেখাতে পারছি বলে মনে হচ্ছে না, আরও সুন্দর দৃশ্য আছে কিন্তু আমাদের পক্ষে যতটা সম্ভব সব তোমাদের দেখানোর চেষ্টা করব। আর তোমরা দেখতে থাকো, দেখলেই তোমাদের মন ভরে যাবে, এত সুন্দর দৃশ্য যেটা আমাদেরও এখনকার সময় এসে মনটা খুশি খুশি হয়ে গেছে। আর সমুদ্রের মতো হয়ে শব্দ হচ্ছে দেখো, এই এখন জোয়ার হচ্ছে, জামা ছাড়ো জামা ছাড়ো পাপার দিকে দেখো, আমার যে জামা যদি ভিজে যায়। এবার কত দূরে জল চলে আসছে দেখো, জোয়ার আসছে, ওখানে দাঁড়িয়ে ছিল আমরা, জোয়ার আসছে, জল চলে আসছে দেখো। আর একটা ভাই দেখো গাছের উপর উঠে বসে, ওখানে ভালো লাগছে। বন্ধুরা এখানে অনেকেই এসছে আমাদের মতো, তো খুবই ভালো লাগছে ওদেরও, ওরা নদীর এই একদম পাশে পাশে চলে যাচ্ছে। আর মামা মাসি বলে আমি বেশিটা দূরে গেলাম না, তাহলে দেখো গিয়া গাছ এখানকার নদীর পাশে পাশে যেসব গাছগুলো আছে সবই কাঁটা বাবলা, গেঁয়া, আরো নানান প্রকার গাছ আছে। তুমি এখানে নাম আছো না, চলো। তো তোমরা নদীর অনেকটা তোমাদের কাছে আনতে পেরেছি, আর হয়তো জেঠিঘাট মতো সেখানে আসেনি, তবে নদীর একদম পাড়ে পাড়ে এসেছে, পাড় ভেঙে ভেঙে না নদী এদিকে চলে আসছে। আর আইলার সময় তো বিশাল অবস্থা ছিল, এই নদীর জল পুরো এখানে লোকালয় পুরো প্লাবিত হয়ে গেছিল।
নদীর এখন শান্ত রূপ, কিন্তু নদীর যে ভয়ঙ্কর রূপ যারা নদীর পাশে থাকে তারাই ভালো করে জানে। আর আমি তো ছিলাম ছোটখাটো হোক নদী, তো তো সেই নদীতেই বুঝতে পেরেছিলাম। তাহলে ভাবো এই এত বড় নদী, তো এই নদীতে জলের কতটা ক্ষতি করেছে মানুষকে। সেজন্যই আমার মনে হয় আয়লার সময় পাট্টা বাঁধিয়ে দেখো, এখানে একটা আকন্দ গাছ পেয়েছে, ফল ফাটাবে। এটা শ্বেতাকন্দ, আমাদের তো প্রচুর মজা লাগবে। তো বন্ধুরা, কেউ যদি সুন্দরবন ভ্রমণে আসো তো অবশ্যই গঙ্গা মেলা, এখানে প্রচুর বড় অনুষ্ঠান হয়, তো এখানে এসো। নদীর ধারে খুব সুন্দর জায়গা, দেখলেই তোমাদের পুরো মন ভরে যাবে। আমার তো গেছে, তো তোমাদের জন্যই বলছি অবশ্যই তোমরা এসো, আমাদের খুব ভালো লাগবে। আর চলো রাস্তার উপরটা তোমাদের দেখাই, তো নদীর পাড়টা তোমাদের দেখালাম। অনেক মানুষই এখানে যাতায়াত করে, তাই না? কয়টা ফোটা ফুল দেখো, ফোটা দেখো।
কলকাতা এগুলোর কত দাম, এগুলো দাম নিয়ে কিনতে হয়, নদীর পাড়ে এমনি এমনি হয়ে আছে, দেখো কত সুন্দর এটা, একটা থোকা। আরেকটা গাছ দেখালাম, আর এই একটা গাছ ছোট, আরো ছোট ছোট গাছ আছে, উপাসেও আছে, পুরো পাড়ে মনে হয় ভর্তি ভর্তি গাছ আছে, দেখো কি সুন্দর। চেপে ধরলে নে ফাটে না, এরকম করে দিতে হয়, নিচ থেকে উপরে ধরতে হয় তাহলে ফেটে যায়। তাই নোনা জল মানে নদীর জল, আর এপাশটা দেখো মিষ্টি জল, যেখানে চাষ হয়েছে, তো খুব মিষ্টি হবে না, একটু হয়তো নোনা আছে, কিন্তু মিষ্টি জল। দেখো এখানে ধান চাষ হয়েছে গ্রামে, এখানে বাড়ি ঘরও আছে, দেখো নদীর যে গাছগুলো আছে সেখানেও আছে, বাবলা গাছ, তারপর তোমার ওই যে গাছগুলো কি গাছ, সাই বাবলা গাছ, অনেক রকম গাছ আছে, দেখো ঘুরতে। আর এই যে ঘাস টাস খেয়ে উঠে আসছে, বান ফল ওদের বিশাল প্রিয়, বান ফল আর বান গাছের পাতা দেখা যাচ্ছে, দেখো সবাই মেন রোড ধরে, বাচ্চা বাচ্চা কি সুন্দর, আরো আছে ছাগল, এটা করে চলে আসছে আমাদের সঙ্গে সঙ্গে, তোমার রাস্তা থেকে একটু ঘুরে নি, নদীর পাশে তো বসি, আর রাস্তা থেকে একটু ঘুরে নিলাম, ভালো লাগছে, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল এখানে এসে। তো যারা একটু ঘুরতে ভালোবাসো তাদের অবশ্যই বলবো এখানে আসো, খুব ভালো জায়গা, দেখো বান গাছ গুলো দেখো, ওই যে কেওড়া গাছ, কেওড়া গাছ দেখো, লম্বা যেটা এটা কেওড়া গাছ, বুঝে মাও আসতে চেয়েছিল আমাদের সঙ্গে, আমরা তিনজন চলে এসেছি, তো ঠাম্মা অসুস্থ তো ওই জন্য আসতে পারেনি, সেজন্যই চলে আসলাম, তো মা তো খুবই আনন্দ পেত আসলে, আর আমাদের তো ভিডিও করা আছে, অবশ্যই মা দেখবে, তো খুব খুশি হবে, আর আমাদেরও মন ভরে গেছে প্রথম এসে, যখন গঙ্গা মেলা হবে তখন এসে তোমাদের দেখাবো আরো সুন্দর, অনেক দূর দূর থেকে মানুষ আসে গঙ্গা, তারা নদীটাকেই তো আমরা গঙ্গা বলে মানি, তো গঙ্গার কাছে সমস্ত মনের ইচ্ছা পূরণের জন্যই তারা আসে এই গঙ্গা মেলায়, তো বিশাল বড় অনুষ্ঠান হয় এখানে, অনেক লোক অনেক দূর দিয়ে আসে, তো সে সময় এসে তোমাদের দেখাবো, খুব ভালো লাগবে দেখো, আর তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এই গঙ্গা মেলা এখানে আসবে, সুন্দরবনের একটা অন্যতম জায়গা, আরো সুন্দর জায়গা আছে কিন্তু এটা অন্যতম। তো বন্ধুরা আজকের ভিডিও তো তোমাদের আমাদের যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরও সুন্দর দৃশ্য আছে সুন্দরবনের, সবকিছুই তোমাদের ঘুরে দেখাবো, কিন্তু ঠিক সময় যদি হয়ে ওঠে অবশ্যই তোমাদের দেখাবো,
বাড়িতে ব্যস্ত থাকার কারণে খুব একটা সময় হয় না, তবু তোমাদের দেখানোর জন্য অবশ্যই আমার সময় বেছে নেব। আর এই বিকালবেলার এই ওয়েদারটা এতটা সুন্দর যে তোমাদের আমার মনে হলো যে না বন্ধুদের দেখাই। অনেকদিনই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র এই সুন্দরবনের সুন্দর দৃশ্য দেখার জন্য, তো তাদের জন্য অবশ্যই আমাকে ঘর থেকে বাইরে বেরোতেই হবে, তো সেজন্যই আজ চলে এসেছি এইখানে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর সি অন্য ভিডিও নিয়ে, টাটা। Bye.